আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে। দুর্নীতি মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হওয়া না পর্যন্ত এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। এটা কোনো সময় বেঁধে দেওয়া অভিযান নয়, এটা কেবলমাত্র আওয়ামী লীগ নেতা ধরার অভিযান নয়। যারাই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে, যারাই অপকর্ম করছে, যাদের বিরুদ্ধে অভিযান প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আজ এই শুদ্ধি অভিযান নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। তাদেরকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন তিনি। তিনি স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাকে জিজ্ঞেস করার কোনো দরকার নাই। যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে এবং যার বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক সত্যতা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় আনতে হবে, সে যেই হোক না কেন। তিনি যদি আওয়ামী লীগের কোনো বড় নেতাও হন, তাকেও ছাড় দিবেন না। বিভিন্ন সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী অভিযান কতদিন যাবে, কিভাবে যাবে, এ নিয়ে বিভিন্ন মহলের সংশয় ছিল এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যেও দুর্নীতি বিরোধী অভিযানে ধীর চলনীতি অনুসরণ করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী এই নির্দেশনার প্রেক্ষিতে এখন দুর্নীতি বিরোধী অভিযান ধাপে ধাপে এগোবে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া হিসাবে চলবে বলে আইন প্রয়োগকারী সংস্থার একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তারা বলছে, সাধারণত অন্য শুদ্ধি অভিযানের সঙ্গে এর মৌখিক পার্থক্য হলো সেগুলোতে একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, 3 মাস, 6 মাস বা 1 বছরের মতো। এমন অভিযান আগে দেখা গেছে, কিন্তু এটি নয়। এটি একটি নিয়মিত প্রক্রিয়া হিসাবে চলবে এবং এর মাধ্যমে শুধুমাত্র রাজনীতির সাথে জড়িত তারা কিন্তু নন, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা সহ রাষ্ট্রের ক্রিয়াশীল সকলের ব্যাপারে অনুসন্ধান হবে, তদন্ত, এবং কেউ যদি আইনের ব্যত্যয় ঘটান তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন গণমাধ্যমে সম্রাটের ব্যাপারে যে সমস্ত কথা বলা হয়েছে সেখানে অবান্তর বলা হয়েছে। প্রধানমন্ত্রী এই ব্যাপারে ফ্রি হ্যান্ড দিয়েছেন। প্রধানমন্ত্রী বলছেন, কার সঙ্গে কি সম্পর্ক এগুলো কোনো কিছুই যাচাই বাছাই করার দরকার নেই, একশানে যেতে হবে। জানা গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর যারা এই শুদ্ধি অভিযানের সঙ্গে সরাসরি জড়িত, শুদ্ধি অভিযানের কৌশল নির্ধারণ করেছেন, তারা তিনটি ভাবে এই শুদ্ধি অভিযানকে ভাগ করেছেন। তার মধ্যে প্রথমটি হলো, যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন এবং অপরাধের সঙ্গে জড়িত, যেমন ক্যাসিনো, মদের ব্যবসা, টেন্ডার বাণিজ্য ইত্যাদি অভিযোগ রয়েছে, তাদেরকে হাতে নাতে ধরা হবে। যারা গত 10 বছরে অতিরিক্ত পরিমাণে এবং অসাধু উপায়ে সম্পদ অর্জন করেছেন, যারা সম্পদের উৎস সম্পর্কে সঠিক হিসাব দিতে পারছেন না, যাদের যৌক্তিক সম্পত্তি নেই, সম্পদের ফুলে ফেঁপে যারা পাহাড় গড়েছেন কিন্তু তার হিসাব নিজেরাই দিতে পারছেন না, তাদের তালিকা তৈরি করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। এবং নাম্বার 3, যারা অপকর্মগুলো করছে, যেমন জিকে শামীম, খালেদ মাহমুদ ভুঁইয়া বা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, যারা মদত দিয়েছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, তাদেরকেও আইনের আওতায় আনা হবে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এই অভিযানগুলো করা হবে কিন্তু ধাপে ধাপে। তবে আইন প্রয়োগকারী সংস্থার সূত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী এটাকে একটা সরকারের একটি স্বাভাবিক কর্মকাণ্ড হিসাবে নেওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন, যাতে জনমনে এটা নিয়ে স্বস্তি তৈরি না হয়, কোনো আতঙ্ক বিরাজ না করে। অন্য একটি সূত্র বলছে, শুদ্ধি অভিযানকে সফল করার জন্য দুর্নীতি দমন কমিশন, NBR, র‍্যাবের সঙ্গে সমন্বয় সাধনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এটি কেন করা হচ্ছে, কারণ NBR কিন্তু জানে কে কে দুর্নীতি করেছেন, মোটামুটি সবার হাড়ির খবর NBR এর কাছে আছে, তাই NBR এর সমন্বয়ে র‍্যাবের সাথে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। একজনকে গ্রেপ্তার করা হলে তার আয়ের উৎস কি, তার ব্যাংকে কত টাকা রয়েছে, তিনি বিদেশে কোনো টাকা পাচার করছেন কিনা, সেসব বিষয়গুলো যেন সমন্বিতভাবে পাওয়া যায়, একটি সংস্থা যেন অন্য সংস্থাকে সহযোগিতা করে, সেটিও নিশ্চিন্তে ব্যবস্থা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই বিষয়টি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে সর্বশেষ খবর জানতে।